আসসালামু আলাইকুম, আমি আমার নাম মোহাম্মদ ফরিদা ইয়াসমিন, আমার থানা হলো দাউদকান্দি কুমিল্লা বিটেশ্বর, আর আমি একজন গৃহিণী। আমার সমস্যা ছিল পায়ে ব্যথা প্রথম, তারপরে হচ্ছে ঘাড়ে ব্যথা, হাতের শোল্ডারে ব্যথা, মাজায় ব্যথা, এই সম্পূর্ণ এভরিথিং শরীরে এই ব্যথা ছিল। আল্লাহর রহমতে এখন মোটামুটি সবটাই ভালো। আমি এখন ডিপিআরএসতে চিকিৎসা হয়, ইনশাল্লাহ আমি সুস্থ হয়েছি। আমার সমস্যাটা ছিল প্রায় 3 থেকে 4 বছর, হঠাৎ করে আমার মাজা ব্যথা করতো, মাজা ব্যথার থেকেই আমার সম্পূর্ণ শরীরে ব্যথা মানে জড়াই গেছে আর কি। তারপর থেকে এই ব্যথা ব্যথা, আমি অন্য জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করাইছি, পরে এখানে আবার আসলাম, তাই আলহামদুলিল্লাহ এখানে এসে ভালো হয়েছি। ওইটা আমি ইউটিউবে আমি সার্চ দিয়ে লেখা যে আমার সমস্যাটা কি সমস্যা ছিল, ওইটা লেখা পরে সার্চ দিয়েছি আর ডিপিএসসি হসপিটাল আসছে, ওই স্যারের নাম আসছে শফিউল্লাহ প্রধান, যে উনি এই ট্রিটমেন্ট করায়, সেই জন্য মানে আমি ওই নাম্বার দেখেই এখানে চলে আসছি আর কি। ভাইয়েরা ফোন দিলাম যে ভাইয়া কিভাবে এখানে আসতে হবে, তো উনি বললো যে আপনি শ্যামলি রিং রোড এভাবে আসেন আপনি, যে উনি বলছে যে ইনশাল্লাহ আপনি ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, একটু সময় লাগবে, 21 দিন সময় লাগবে, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, তো আপনি ট্রিটমেন্ট নিয়ে দেখুন। আজকে 21 দিন, হ্যাঁ আমি এখানে 21 দিন ভর্তি হয়েছি, এখানে নার্স আপুরা এবং মানে চিকিৎসক মানে আমাদের শফিউল্লাহ স্যার ওনারা সবাই মিলে আমাকে ট্রিটমেন্ট করছে, ইনশাল্লাহ ওনাদের ট্রিটমেন্ট ভালো, ট্রিটমেন্ট অনেক ভালো, ইনশাল্লাহ আমি সবার ট্রিটমেন্টে আমি সুস্থ হইছি আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ অসুস্থ, আমি বাইরে থাকা অবস্থায় অনেক বিভিন্ন জায়গায় ঢাকাতেই চিকিৎসা করছে, চিকিৎসা করার পরে কোনো ফলাফল ভালো পাই নাই, খারাপই পাইছি। এখন আমি বাড়িতে আসার পরে আমাকে বলছে যে এখানে গেলে মনে হয় আমি সুস্থ হব, তারপরে আমি এখানে নিয়ে আসছি, আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। এখন আমার আমি ফেব্রুয়ারির প্রথমে চলে যেতাম, আমি যাইতে পারি না এই চিকিৎসার জন্য, যে এখানে চিকিৎসাটা করাইও তারপরে যাব। এখন আমার যাওয়ারও সময় হয়ে গেছে, আল্লাহর রহমতে আমার ওয়াইফ সুস্থ হয়েছে, এর কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাকে উনি অনেক সাপোর্ট দিয়েছে যে ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাইবা, মানে উনি বাহিরে চলে যাইতো তা যায় নাই, যে 1 মাস সময় আমার জন্য উনি ভাড়াই নিছে, নিয়ে বলছে যে এখানে তোমার আমি ট্রিটমেন্ট করাই, দেখি ইনশাল্লাহ আল্লাহ ভালো করে কিনা তোমাকে, ওইটা উনি বলছে, মানে ওনার অনেক সাপোর্ট আছে, সেই জন্য আমি এখানে ট্রিটমেন্ট করাইতে পারছি 21 দিন। সবুল্লাহ স্যার আমাদের জন্য যথেষ্ট পরিমাণ শ্রম দিছে, ভালোভাবে ট্রিটমেন্ট করছে, উনি যে কমেন্ট দিছিল কমেন্ট অনুযায়ী উনি 21 দিন টাইম দিছিল আমাদেরকে, 21 দিনের মাথায় ইনশাল্লাহ আমরা সুস্থ হয়েছি। ফিজিওথেরাপিটা আমরা জানতাম না আগে ফিজিওথেরাপি কি, ইনশাল্লাহ এখন নিজের চোখে এসে দেখছি আল্লাহর রহমতে ভালো ফিজিওথেরাপিটা, তারপরে যারা এটা পরিচালনা করে ওরাও ভালো, নিজের মনে করে চিকিৎসা করে, বিভিন্ন হসপিটালে এমন চিকিৎসা হয় না, অবহেলিত হয় রোগীরা, এখানে এসে আমরা শুরু থেকে আমার রোম থেকে আরম্ভ করে সবকিছু ভালো পাইছি, চিকিৎসাও ভালো পাইছি, সর্বদিক দিয়ে ইনশাল্লাহ ভালো পাইছি। হ্যাঁ, এই ধরনের রোগী যারা আছেন আপনারা হয়তো জানেন না, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিছেন, অনেকে সুস্থ হয়েছেন, অনেকে হন নাই, যারা হন নাই তারা একবারের জন্য হলো ডিপিআরসি হসপিটালে আসেন, আসি শেষবারের মতন এটা চিকিৎসা নেন, আল্লাহর আশা করি আল্লাহর রহমতে খালি হাতে যাবেন না, সুস্থ হয়ে যাবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।